হ্যালো एवरीवन ওয়ান ওয়েলকাম টু টু ক্লাস দেখতে পাচ্ছ আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কম্বিনেশনস ম্যাথমেটিক্স ফার্স্ট পেপারের অন্যতম গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার আর আজকে এটা দুইটা লেকচারে আমরা কাভার করব তার মধ্যে প্রথমটা নিয়ে আজকে কথা হবে আমি শুধুমাত্র তোমাদেরকে তোমাদের বইয়ের এক্সারসাইজে যে ম্যাথগুলো আছে সেখান থেকে কিছু সিলেক্টিভ ম্যাথ প্র্যাকটিস করার মাধ্যমে ওগুলো প্র্যাকটিস করতে করতে হচ্ছে আমরা আমাদের যেই কনসেপ্টগুলো দরকার হবে সেগুলো আমরা আনব এবং সাথে সাথে সেগুলো আলোচনা করে সলভ করব এখন প্রথমত একেবারে আগে জিনিসটা এবং কেন এটা আনা হয়েছে সেটা আগে আমাদেরকে একটু দেখতে হবে এবং পারমোট্রিশন থেকে এটা কোন দিক থেকে আলাদা সেটাও একটু দেখা দরকার যেমন পারমোট্রিশনের ক্ষেত্রে ব্যাপারটা এরকম ছিল যে ধরো তোমাকে দেওয়া আছে হচ্ছে আটজন ব্যক্তি অথবা আটটা ধরো হচ্ছে আটটা কলম দেওয়া হচ্ছে তোমাকে হম আটটা কলম দেওয়া হচ্ছে এখন এর ভিতর থেকে তোমাকে বলা হলো পাঁচটা পেন নাও তুমি তারপর হচ্ছে তাদেরকে সাজাও পাঁচটা পেন নিয়ে সাজাইতে বলা হইতো যদি তখন আমরা কি করতাম আমরা সরাসরি যে সূত্রটা লিখতাম সেটা ছিল এরকম যে এইট পি ফাইভ সেই এইট পি ফাইভকে আমি হচ্ছে এইট তারপর পিছনের দিকে সেভেন পর 6 গুণ গুণ 5 গুণ হচ্ছে 4 এই পর্যন্ত আসতাম এভাবেই লেখা হইতো হ্যাঁ আচ্ছা আর তাহলে কম্বিনেশন জিনিসটা কি কম্বিনেশনে ওই একই কথা এই কথাটা কে বলা হয় এই সাজাবের বদলে বলা হবে এবার বাছাই করো বা হচ্ছে তোমাদেরকে বলা হইতে পারে তোমাদের ম্যাথ যেটা বলা হয় সেটা হচ্ছে কিভাবে টিম ফর্ম করা হইতে পারে তাই না কিভাবে একটা দল গঠন করা হয় বা টিম ফর্ম করা হয় সেই ধরনের প্রশ্ন বলে এখন ঘটনাটা হচ্ছে আমি যদি তোমাকে খুব সহজ বাংলায় বুঝাই সেটা হচ্ছে এরকম যে কম্বিনেশনের ক্ষেত্রে আর পারমোট্রেশনের ক্ষেত্রে যে পার্থক্যটা সূক্ষ্ম পার্থক্য প্রথমত আমি তোমাকে আটটা কলম একে দেখাই আটটা কলমকে আমি আপাতত টালি চিহ্ন ইউজ করে দেখাইতেছি ধরো এখানে হচ্ছে পাঁচটা কলম আর এখানে আছে হচ্ছে আরও তিনটা কলম এখন আমার কাছে টোটাল আটটা কলম আছে এখন এই আটটা কলম হচ্ছে প্রত্যেকে ভিন্ন ভিন্ন আটটা কলম এর ভিতর থেকে প্রথমত যদি আমাকে বলে সাজাও সাজানোর ক্ষেত্রে যে কাজটা করি আমাদের প্রথমত এই কলম থেকে কলমকে পাঁচটা আলাদা করে নিতে হয় পাঁচটা কলমকে আলাদাভাবে আমি একটা বক্সের ভিতরে আটকানোর চেষ্টা করি আমরা একটা বক্স নিব সেই বক্সের ভিতরে আমরা এখন পাঁচটা কলমকে রাখবো এক দুই তিন চার পাঁচটা কলম হইলো এখন আমরা জানি যে এক একটা বক্সের ভিতরে এখন পাঁচটা কলম আছে তাই পাঁচটা কলমকে আবার কি করতে হবে আমাকে তারা নিজেদের ভিতরে কতভাবে করতে পারে সাজানো পারে এদের এদের মধ্যে মধ্যে যে ওরিয়েন্টেশন যেই কি তো আর সেই যে চেঞ্জেসটা আসতে পারে সেইটার জন্য আমরা কি করি এই পাঁচটা কলমকে আবার তাদের নিজেদের মধ্যে যেই ওরিয়েন্টেশনের জন্য তাদেরকে আমরা বলতে পারি ফাইভ ফ্যাক্টোরিয়াল হিসেবে তারা চেঞ্জ হয় আবার তার মানে নিজেদের ওরিয়েন্টেশনের জন্য তাহলে পরবর্তীতে আমরা কি করি এই বক্সের ভিতরে যারা আছে তাদেরকে সাজাই তাই না বক্সের ভিতরে ওরিয়েন্টেশনটা কাউন্ট হয় তারপরে ওরিয়েন্টেশন আচ্ছা তাহলে এই যে দেখো এখানে আমি বলতেছি যে আমি বলতেছিলাম যে পারমুটেশনের কথা বলতেছিলাম আর সাজানোর কথা বলতেছিলাম সেইখানে ঘটনাটা ঘটে দুইটা ধাপে আমরা প্রথমত আটটা বস্তু থেকে বা আটটা কলম থেকে আমি পাঁচটা কলমকে আলাদা করে নিচ্ছি তারপর সেই পাঁচটা কলমকে আবার নিজেদের মধ্যে বিন্যস্ত করতেছি বা সাজাইতেছি তাহলে ক্ষেত্রে দেখো আমি আমি তোমাকে বলবো যে যখন আটটা থেকে পাঁচটাকে আলাদা করে নিয়ে একটা বক্সে রাখলাম এই ঘটনাটা ছিল হচ্ছে এইট সি ফাইভ দেখো এইখানে হচ্ছে কম্বিনেশনের ধাপটা হচ্ছে এতটুকুই আর তারপরে এই অংশটুকু যখন আমার কাছে পাঁচটা জিনিস ছিল পাঁচটাকে নিজেদের ভিতরে তারা কিভাবে ওরিয়েন্টেশনে তাদের ভিতরে চেঞ্জ হতে পারে সেটার জন্য আমাকে এক্সট্রা কত ইউজ করতে হয় ফ্যাক্টোরিয়াল আমি বলতেছি এই জিনিসটাই হচ্ছে সাজানো তাই না এই যে তাহলে আমাদের প্রথম যে এটা যদি আমার কোশ্চেন হয় এটা যদি হয় তাহলে এক নম্বর কোশ্চেনের সলিউশন কি সেটা হচ্ছে এইট সি ফাইভ গুণ হবে ফাইভ ফ্যাক্টোরিয়াল দিয়ে এবং ঠিক এই জিনিসটাকেই আমরা কিন্তু কি লিখে আসছি এতদিন এইট পি ফাইভ হিসেবে তাহলে এইটাই হচ্ছে এইট পি ফাইভ তার মানে একটা জিনিস এখানে বোঝাই যাচ্ছে যে যখন তোমাকে আসলে আমরা সাজাইতে বলি বা পারমোটেশন বের করতে বলি তখন আমরা কাজটা আসলে করি এইট সি ফাইভ বের করি তারপর যেই পাঁচজনকে আমি একটা বক্সের ভিতরে রাখলাম সেই পাঁচজনের জন্য আমি আলাদাভাবে তাদের ওরিয়েন্টেশন কাউন্ট করি ফাইভ ফ্যাক্টোরিয়াল হিসেবে তার মানে তখন সেটা আবার পরস্পর নির্ভরশীল ঘটনা বা ডিপেন্ডেন্ট ঘটনা হিসেবে তারা হচ্ছে গুণ হয়ে যায় এবং আমরা ফাইনাল রেজাল্ট যেটা পাই সেটা হচ্ছে এইট পি ফাইভ তাহলে তোমরা এখন বুঝতেই পারতো যে আমাদের কেন জানি আগে কম্বিনেশন পড়ানো হয় তারপরে হচ্ছে আমরা সেটাকে বিন্যাস করি বা হচ্ছে আগে পারমোটেশন করি সরি আগে আমরা কম্বিনেশন করি তারপরে হচ্ছে সেটাকে পারমোটেটের হিসাবটা আনি তারপর আমি ফাইনালি পারমোটেশনের রেজাল্টটা পাই ঘটনা যাই হোক এতটুকু এখানে বোঝা যাচ্ছে যে আমি যখন এখানে শুধুমাত্র আলাদা করে নিয়ে আসছি তখন কিন্তু এর ভিতরে ওরা কে কার পরে আছে কে আগে আছে পরে আসে এইসব কিন্তু হিসাব হয় নাই এখানে শুধুমাত্র যে জিনিসটা হিসাব করা হয়েছে সেটা হচ্ছে একটা বক্সের ভিতরে তাদেরকে একসাথে করতে পারলেই হয়েছে একটা টিমের ভিতরে কে আগে আছে পরে সেটা কিন্তু দেখা হয় না টিমের ভিতরে কজন আছে কজন থেকে আমি কজনকে নিয়ে আসলাম একটা টিমের ভিতরে সেটাই কম্বিনেশনের জন্য ইম্পর্টেন্ট আর কিছুই না আচ্ছা আমরা কয়েকটা ম্যাচ যদি দেখি তাহলেও আরও ইজি হবে ব্যাপারটা আমাদের জন্য আমি এখানে বলে দিয়েছি যে সূত্রটা হচ্ছে যতজন আছে এই যে আটজন ছিল আটজন থেকে আমি পাঁচজনকে নিছি তার মানে সি ফাইভ এটা হচ্ছে শুধুমাত্র একটা বক্সে বন্দি করার জন্য বা হচ্ছে একটা টিম তৈরি করার জন্য যে প্রক্রিয়া সেটাই হচ্ছে কম্বিনেশন সেটাকে আমি এখানে সি ফাইভ এভাবে আচ্ছা এখন আমি যদি একটা মানে রিয়েল লাইফ প্রবলেম দেখি সেটা কিভাবে সলভ করা যায় দেখা যায় তো তোমাকে এখানে বলেই দিছে আমি যে বলে দিছিলাম তোমাদেরকে যে তোমাদের অনুশীলনের বা এক্সারসাইজের কোয়েশ্চেনগুলো আমি সলভ করবো আর বিশেষ কিছু না করলেও চলে আসলে বাকিগুলো তোমরা নিজেরা ট্রাই করে পারে বলেই কমিটি অফ ফোর ইস টু বি চোজেন ফ্রম ফাইভ সায়েন্স স্টুডেন্টস অ্যান্ড থ্রি আর্টস স্টুডেন্টস তার মানে তোমার কাছে টোটাল পাঁচটা সায়েন্সের স্টুডেন্ট তিনটা আর্টস স্টুডেন্ট দেওয়া আছে এবং তোমাকে যে কমিটি তৈরি করতে হবে সেটাতে চারজন থাকবে টোটাল ঠিক আছে তার মানে আমাকে সায়েন্স থেকে কিছু নিতে হবে আর্টস থেকে কিছু নিতে হবে তারপর আমি কমিটিটা ফর্ম করব আচ্ছা এখানে শর্তটা কি দিচ্ছে ইন হাউ মেনি ওয়েজ ক্যান বি ক্যান দিস বি ডান সো দ্যাট দ্য কমিটি কন্টেন্স অ্যাটলিস্ট ওয়ান সায়েন্স স্টুডেন্ট তার মানে অন্তত একটা সায়েন্সের স্টুডেন্ট আছে বা মিনিমাম একটা সায়েন্সের স্টুডেন্ট আছে এইরকম কমিটি কতভাবে তৈরি করা যায় এটা হচ্ছে প্রথম কোশ্চেন আমি প্রথমটা আগে দেখি হ্যাঁ তাহলে প্রথমত এটার জন্য আমরা ছোট ছোট কিছু ছক কেটে নিব বা হচ্ছে কিছু দাগ টেনে নিয়ে দেখো এইভাবে দাগ টেনে নিলাম তারপরে হচ্ছে আমরা এখানে লিখবো তোমার কাছে প্রথমত পাঁচটা সায়েন্সের স্টুডেন্ট ছিল সেটাকে আমি ফাইভ এস হিসেবে লিখতেছি সায়েন্সের স্টুডেন্ট ফাইভ এস আর তিনটা আর্টস এর স্টুডেন্ট থ্রি এ হিসেবে লিখলাম তোমার যে কমিটি দরকার সেই কমিটিতে থাকবে কিন্তু টোটাল চারজন তাই না কমিটির জন্য দেখলাম আমি আচ্ছা এখন ব্যাপার হচ্ছে যে আমি এইখান থেকে 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 সায়েন্স এবং আর্টস পরিমাণ স্টুডেন্ট নিতেছি তাদের যোগ ফলটা হইতে হবে চার তাই না এখান থেকে যদি আমি এখন সায়েন্স থেকে দুইজন নিই তাহলে আমার চারজনের কমিটি তৈরি করার জন্য আর্টস থেকে আরও দুইজন নিতে হবে এরকম হচ্ছে ব্যাপার এখন আমাকে বলছে অ্যাটলিস্ট ওয়ান সায়েন্স স্টুডেন্ট থাকতেই হবে তাহলে আমি দেখি যে সায়েন্সের স্টুডেন্ট সবার আগে যেটা মেইন যেই শর্তটা দিছে সেটা আগে ফুলফিল করি এক নম্বরে আমি সায়েন্স মানে সায়েন্স থেকে একটা নেই তারপরে দুইটা নিব তারপর তিনটা নিব এভাবে নিতে থাকবো আর অবশিষ্ট চারজনের কমিটি তৈরির জন্য আমার আর্টসের জন্য কয়টা লাগে এক্সট্রা সেটা হচ্ছে বিয়োগ করে বের করে ফেলবো তাহলে প্রথমত আমি বসাইলাম এখানে সায়েন্সের স্টুডেন্ট যদি একটা নেই আমার আর্টস থেকে তাহলে নিতে হবে চারজনের কমিটি ফুলফিল করার জন্য তিনটা তাহলে একজন এবং তিনজন নিয়ে ফেলাম এখন এই যে আমি তিনজনকে নিলাম বা সরি একজন এবং তিনজনকে নিলাম হ্যাঁ তো এই দুইটা ঘটনা পরস্পর ডিপেন্ডেন্ট একসাথে হয়েছে কারণ এই দুইটা ঘটনা একসাথে একটা কমিটি তৈরি করছে সে কারণে এই দুইটা ঘটনা হবে পরস্পর ডিপেন্ডেন্ট এবং এই ডিপেন্ডেন্ট ঘটনাগুলা বা কি বলে ডিপেন্ডেন্ট বা পরাধীন ঘটনাগুলোকে যখন আমরা ক্যালকুলেট করতে চাই তখন তাদের ভিতরে গুণ হয় আর যখন ইন্ডিপেন্ডেন্ট হয় তখন আমরা সেগুলোকে যোগ করি তাহলে যেহেতু এখন গুণ গুণ হবে হবে তার ভিতরে আগে বুঝতে যে এখানে কি আমি আর করে না ব্যাপারটা এরকম না আমি সায়েন্সের স্টুডেন্ট পাঁচজন থেকে একজনকে নিয়েছি আর্টস থেকে তিনজন থেকে নিয়ে নিছি তাহলে পাঁচজন থেকে একজনকে নেওয়ার যে ব্যাপারটা সেটাকে আমরা এতদিন শিখে আসছি হচ্ছে 5p1 হিসেবে কিন্তু এটা তো পারমুটেশন এটা হচ্ছে আমার কম্বিনেশন কারণ আমি যখন একটা কমিটি ফর্ম করতেছি কমিটির ভিতরে এই যে এই বক্স তার মানে আমাদের এখন এই বক্সের ভিতরে এখন আমাদের জন্য চারজন মেম্বার থাকলেই হইছে আর কিছু দরকার নেই আমার আমার এখানে চারটা মেম্বার থাকলেই হইছে এই চারটা মেম্বার কে আগে আছে পরে আছে এই রকম কোনো হিসাব নেই তাহলে চারটা মেম্বারের যেহেতু সামনে পিছনে কে আছে না আছে সেটা দেখতে হয় না সেই কারণে এটা হচ্ছে কম্বিনেশনের আওতায় পড়তেছে ঠিক আছে তাহলে এইখানে আমি যখন পাঁচজন থেকে একজনকে নিব সেটা হবে ফাইভ পি ওয়ান না সেটা হবে হচ্ছে ফাইভ সি ওয়ান তাহলে আমি এখানে লিখলাম ফাইভ সি ওয়ান গুণ হচ্ছে আমার পরের ঘটনাটা ওর সাথে যেখানে আমি এর স্টুডেন্ট তিনজন থেকে তিনজনকে নিয়েছিলাম তাহলে তিনজন আর্টস থেকে তিনজন জন স্টুডেন্ট দ্যাট ইজ থ্রি সি থ্রি যেটা না লিখলেও হয় আসলে কারণ এটার ভ্যালু ওয়ান আসে আচ্ছা এটা আমরা একটা ঘটনা পেয়ে গেলাম এভাবে একটা সম্ভাবনা আছে এরকম হতে পারে একটা আচ্ছা আর একটা কি হইতে পারে সেটা হচ্ছে এবারে আমি সায়েন্স থেকে দুইজন নিলাম এখন আমাকে বলছিল এর থেকে বেশি হইতে পারে কিন্তু কম হবে না তার মানে সায়েন্সের স্টুডেন্ট জিরো হওয়া পসিবল না আর সায়েন্সের স্টুডেন্ট জিরো নিয়েও আসলে লাভ নাই তার কারণ আমার কাছে আর্টস এর স্টুডেন্ট আছেই তিনটা তো জিরো আর থ্রি যোগ করে তো আমি কখনোই চার বানাতে পারবো না তাই না তো জিরো নেওয়া সম্ভব না আচ্ছা এখন বলছে যে আপনি কি করেন যে মানে আমি এখন সায়েন্সের স্টুডেন্ট দুইটা নিলাম তাহলে এখন আমার আরও কমিটি চারজনের তা চারজনের কমিটি ফুলফিল করার জন্য আমার আর্টস থেকে আরও দুজন নিতে হবে ঠিক একইভাবে এখন আমি কি করলাম পাঁচজন থেকে নিব নিব তিনজন থেকে দুইজন নিব ঘটনা দুইটা গুণ করে দিব তাহলে পাঁচজন থেকে যদি আমি দুজন নেই তাহলে হয় হচ্ছে ফাইভ সি টু এবং আমি তিনজন থেকে দুইজন নিলে সেটা হয় ফাইভ থ্রি সি টু তাই না আচ্ছা বাকি থাকলো কি আমাদের যদি আমি এখন সায়েন্সের স্টুডেন্ট তিনজন নেই তাহলে আমার আর্টসের স্টুডেন্ট এখন নেওয়া কজন নিতে হবে একজন নিতে হবে তাহলে এইটার জন্য যে কম্বিনেশন সেটা হবে হচ্ছে পাঁচজন থেকে তিনজন সায়েন্সের স্টুডেন্ট ফাইভ সি থ্রি আর তিনজন থেকে একজন আর্টসের স্টুডেন্ট থ্রি সি ওয়ান ওকে আর তারপরে এবার তারপরে ফাইনালি আমি হচ্ছে আরও একজন বাড়াইতে পারি আমার স্টুডেন্ট তার মানে হচ্ছে চারজন নিয়ে ফেলাম এখন দেখো চারজন যদি আমি সায়েন্সের স্টুডেন্ট নিয়ে ফেলি তাহলে কিন্তু আমার আর্টস থেকে আর কোনো স্টুডেন্ট আমার প্রয়োজনই পড়তেছে না তার মানে এবার জিরো আচ্ছা এখন দেখো তো আমাকে কি কোথাও এই এক নম্বরে বলে দিছে যে অ্যাটলিস্ট ওয়ান সায়েন্সের স্টুডেন্ট আমাকে কি কখনো বলছে যে আপনি আর্টসের স্টুডেন্ট কখনোই জিরো বানাইতে পারবে না এমন কোনো ঘটনা আমাকে বা এমন কোনো শর্ত আমাকে দেওয়া ছিল না সে কারণে আমি আর্টসের স্টুডেন্ট জিরো সংখ্যক নিতে পারবো তাহলে এবার আমার পাঁচজন থেকে চারজনকে সিলেক্ট করতে হচ্ছে এই লাইন দুইটা একটু বড় করে দেই এবার আমি কি করতেছি পাঁচজন থেকে চারজন নিতেছি দ্যাট ইজ ফাইভ সি ফোর আর হচ্ছে তিনজন আর্টস থেকে শূন্য জন হচ্ছে আমি তাহলে এখন দেখো আমি চারটা আলাদা আলাদা ঘটনা পাইলাম এবং চারটা আলাদা আলাদা ঘটনার ভিতরে আবার কিছু ছোট ছোট ঘটনা আছে তারা গুণ হয়েছে কিন্তু আলটিমেটলি দেখো আমাদের ফাইনালি যে ইন্ডিপেন্ডেন্ট ঘটনাগুলো সেটা হচ্ছে চারটা পাইসি এই চারটা ঘটনার যেই ভ্যালুগুলো হয় ঘটতে পারে সেটা যে যোগফল হবে সেটি হবে আমাদের জন্য কাঙ্ক্ষিত অ্যান্সার তাহলে দেখা যাক এখন ফাইভ সি এবং থ্রি এটা হবে 5 ফাইভ সি টু দ্যাট ইজ টেন এবং থ্রি এটা হচ্ছে তিরিশ হবে আর এটা গুণ করলে হবে হচ্ছে দশ আর এ এটাও 30 আর এটা হচ্ছে কত ফাইভ এটা হচ্ছে পাঁচ তাহলে আমি এখানে যে অ্যান্সারটা পাচ্ছি সেটা হচ্ছে সেভেন্টি তাই তো 그러면은 আমাদের যে 1 নম্বর क्वेश्चन যেটা आंसर 1 নম্বর क्वेश्चन যেটা বলছিল যে শর্তে एटलीस्ट 1 সায়েন্সের স্টুডেন্ট সেটা হবে হচ্ছে 70 আচ্ছা এবারে আমাকে বলছে যে আপনি কি করবেন পরেরটাতে আর কি যে एटलीस्ट 1 সায়েন্স স্টুডেন্ট এন্ড 1 আর্টস স্টুডেন্ট অর্থাৎ আগের শর্তটা ঠিকই থাকবে সায়েন্সের স্টুডেন্ট একটাই থাকবে এবং আর্টসের স্টুডেন্টও অ্যাটলিস্ট একটা তার মানে আর্টসের স্টুডেন্ট একের থেকে কম হওয়া যাবে না একের থেকে কম হওয়া যাবে না মানে হচ্ছে শূন্য নিতে পারবো না আমি তাহলে এখানে দেখো তো এই ঘটনার ভিতরে আমি শূন্য কোনটাতে নিয়েছিলাম আর্টসের স্টুডেন্ট এই যে লাস্টেরটাতে তার মানে এখন যে আমাকে দুই নম্বর কোশ্চেন করছে সেই দুই নম্বর কোশ্চেন অ্যান্সার হুবহু এই তিনটা স্টেপ সেম থাকবে আমি লাস্টে যে ভিতরে কি করছিলাম এইখানে যে আমি আর্টসের স্টুডেন্ট জিরো কাউন্ট করছিলাম এই জিরোটা আমি নিতে পারবো না তার মানে এই ঘটনাটা পুরোপুরি বাদ হয়ে যাবে এখানে তাহলে এটাকে আমি যদি একটু মার্ক করে দিই এই ঘটনাটা হচ্ছে দুইয়ের ক্ষেত্রে ঘটবে না দুইয়ের জন্য বাদ লিখে দিই দুইয়ের জন্য বাদ না লিখে আমরা বলতে পারি দুইয়ের জন্য হচ্ছে এই শর্তটা ইনভ্যালিড এই শর্ত অনুযায়ী এই ঘটনাটা ইনভ্যালিড হয়ে যায় তাহলে তখন টোটাল ঘটনা কোনটা থাকে টোটাল ঘটনা তখন হয় শুধুমাত্র এই উপরে তিনটা পাঁচ তিরিশ আর তিরিশ দ্যাট ইজ সিক্সটি ফাইভ দেখো আমাদের অ্যান্সার মিলে গেছে সত্তর এবং পঁয়ষট্টি বুঝতে পারলাম আচ্ছা তাহলে এবার আমরা পরের ম্যাথে দেখি আচ্ছা তাহলে এবার আমাদের পরের কোশ্চেনে বলছে তোমার কাছে পনেরো জন খেলোয়াড় ছিল তার মধ্যে চার পাঁচজন হচ্ছে বোলার তিনজন হচ্ছে উইকেট কিপার বলছে হাউ মেনি ওয়েজ ক্রিকেট টিম কনসিস্টিং অফ ইলেভেন মেম্বার্স বা ইলেভেন প্লেয়ার্স ক্যান বি ফর্ম অ্যাজ টু ইনক্লুড অ্যাটলিস্ট ফোর বোলার্স অ্যান্ড টু উইকেট কিপার ওকে তার মানে এখন ঘটনা হচ্ছে যে তোমার এখানে পনেরো জন প্লেয়ার আছে তার মানে পনেরো জনের একটা কি আছে স্কোয়াড আছে তোমার কাছে সেই পনেরো জনের স্কোয়াডের ভিতরে তোমার কাছে পাঁচটা বোলার এবং তিনটা উইকেট কিপার আছে তুমি এমনভাবে টিম ফর্ম করবা সেখানে যাতে অ্যাটলিস্ট চারজন বোলার থাকে এবং দুইজন উইকেট কিপার থাকে তাহলে এই দুজনকে এদেরকে নিয়ে হিসাব করলেই হবে বা এদের দুজনকে নিয়ে কিন্তু এখানে একটা ব্যাপার আছে যে এখানে ব্যাটসম্যানের যে ব্যাপারটা ব্যাটসম্যান কজন আছে ব্যাটসম্যান আমি কজন থেকে কজন নিতেছি সেই সিলেকশনের ঘটনাটা কিন্তু এখানে উল্লেখ করা নাই কিন্তু সেটাও আমাদেরকে মাথায় নিয়ে আসতে হবে ঠিক আছে তাহলে একটু দেখি আমরা এইখানে আবারও আমরা এরকম ছক দেখাবো প্রথমত বোলারের জন্য একটা রাখলাম তারপরে আমাদের উইকেট কিপারদের জন্য তারপর আমাদের ব্যাটসম্যানের জন্য এবং ফাইনালি ফাইনাল কাউন্টগুলো ওই পাশে থাকলো আচ্ছা এবার দেখি তার মানে আমার বোলার আছে কয়টা পাঁচটা বোলার আমার উইকেট কিপার আছে হচ্ছে বোলারকে আমি বি ডাব্লিউ লিখতেছি আর আমাদের জন্য তিনজন উইকেট কিপার আছে ডাব্লিউ কে আর আমাদের জন্য অবশিষ্ট দেখো তার মানে হচ্ছে পনেরো জনের ভিতরে এই পাঁচজন যদি বোলার এবং তিনজন উইকেট কিপার হয় বাকি সাতজন তার মানে কি ব্যাটসম্যান তাই না তাহলে বাকি সাতজন হচ্ছে ব্যাটসম্যান অথবা অন্যান্য বলতে পারি কি আছে না আছে আমরা তো যাই না তো ব্যাটসম্যানই হওয়ার কথা আর কি হবে তাহলে বিটি দিয়ে ব্যাটসম্যান বললাম আচ্ছা এখন আমাকে দল যেই তৈরি করতে হবে সেই দলে থাকবে কয়জন সেই দলে থাকতে হবে ইলেভেন মেম্বার বা ইলেভেন প্লেয়ার্স তাই তো এবার হচ্ছে ইলেভেন পি লিখে দিলাম ওকে তাহলে প্রথম যেই শর্তটা আমি সেটা ফিল আপ করি অ্যাটলিস্ট ফোর বোলার্স তাহলে প্রথমে চারজন বলার বসাই দিই চারজন বলার নিলাম তারপর অ্যাটলিস্ট বলছে দুজন উইকেট কিপার তাহলে উইকেট কিপারও দুজন নিয়ে নিলাম মিনিমাম দুইটা যে রিকোয়ারমেন্ট সেই দুটো আমরা ফিল করে ফেলছি তার মানে এর থেকে নিচে নামা যাবে না আমরা চাইলে এর থেকে বেশিও করতে পারি কিন্তু এর থেকে নিচে নামবো না ওকে তাহলে এবার দেখি আমার অবশিষ্ট এই এগারো জনের দল গঠন করার জন্য ব্যাটসম্যান কয়টা লাগে এখানে আমি অলরেডি চার আর দুই ছয়জন প্লেয়ার পেয়ে গেছি আমার এগারো জনের দল গঠন করতে আর পাঁচজন প্লেয়ার লাগে তাহলে আমি এখানে ব্যাটসম্যান নিব পাঁচটা ওকে তাহলে এদেরকে নিয়ে যে আমার যে কম্বিনেশনটা হচ্ছে সেটা কি রকম। প্রথম দল থেকে প্রথমে আমি কি করছি পাঁচজন বোলার থেকে চারজন বোলার নিসি তাহলে পাঁচজন থেকে চারজন নেওয়ার পদ্ধতি হচ্ছে ফাইভ সি ফোর গুন হবে হচ্ছে তিনজন উইকেট কিপার থেকে দুইজন উইকেট কিপার নিসি তার মানে হচ্ছে থ্রি তারপরে কি করছি আমার ব্যাটসম্যান ছিল কয়টা পাঁচটা আমি ব্যাটসম্যান নিচ্ছি হচ্ছে সরি ব্যাটসম্যান ছিল সাতটা আমি ব্যাটসম্যান নিচ্ছি হচ্ছে পাঁচটা তাহলে সেভেন সি ফাইভ ওকে তারপরে কি আছে তারপরে যে ঘটনাটা সেটার জন্য আমি নিতেছি ধরো আমি এবার বোলারের সংখ্যাটা ঠিক রাখলাম বোলারের সংখ্যা চারটাই রাখলাম আমার উইকেট কিপার একজন বাড়ায় দেই আমি ঠিক আছে আচ্ছা উইকেট কিপার বাড়াই দিলাম এখন তারপরে হচ্ছে এবার দেখা যাক ব্যাটসম্যান কয়টা লাগে তাহলে পাঁচ এবং সরি চার এবং তিনে আমরা অলরেডি সাতজন মেম্বার পেয়ে গেছি আমি সাতটা প্লেয়ার এখন এগারো জনের দল গঠন করার জন্য আমার দরকার আরও তিনটা ব্যাটসম্যান তাই তো তাহলে সরি আরও আরও চারটা ব্যাটসম্যান লাগে ওকে তাহলে এবারও পাঁচজন বোলার থেকে চারজন বোলার নেওয়া হয়েছে ফাইভ সি ফোর তিনজন উইকেট কিপার থেকে তিনজনই উইকেট কিপার নিয়েছি আমি থ্রি সি থ্রি সাতজন ব্যাটসম্যান থেকে আমি চারজন ব্যাটসম্যান নিয়েছি সেভেন সি ফোর ওকে তারপরে দেখি আমি এবার কি করব বোলার সংখ্যা এবার আমি বাড়ায় দিই বোলার নিলাম পাঁচটা এবং এই দুইজনেরই কম্বিনেশন হইতে পারে এবার উইকেট কিপারের দুইটা অথবা তিনটা তাহলে প্রথমত আমি দুইটা নিয়ে ট্রাই করে দেখি তাহলে পাঁচটা বলার দুইটা উইকেট কিপার এবং তাহলে আমার ব্যাটসম্যান এবার কয়টা লাগে ওই একই রকম ব্যাটসম্যান এবারও লাগবে আমার চারটা কারণ পাঁচ আর দুই আমি সাতজন পেয়ে গেছি ইলেভেনের দল গঠন করার জন্য আমার আরও চারজন প্লেয়ার দরকার সেটা হচ্ছে ব্যাটসম্যান থেকে আমি নিলাম ওকে তাহলে এবারও দেখি পাঁচজন থেকে পাঁচজন বোলার তিনজন থেকে দুইজন উইকেট কিপার সাতজন থেকে চারজন ব্যাটসম্যান দ্যাট ইজ ফাইভ সি ওয়ান সরি ফাইভ সি ফাইভ গুণ হবে হচ্ছে থ্রি সি টু গুণ হবে হচ্ছে সেভেন সি ফোর ওকে সো ফাইনালি এবার আমি যে কষ্ট করব ব্যাটস বোলার এবং উইকেট কিপার হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার সে থাকবে এবং উইকেট কিপার থ্রি এবার আমার দেখো কজন লাগে আমার এবার ব্যাটসম্যান লাগে শুধুমাত্র তিনটা তাহলে এবারে আমাদের জন্য যে কম্বিনেশনটা আসে সেটা হচ্ছে পাঁচজন বোলার থেকে পাঁচজন বোলার ফাইভ সি ফাইভ তিনজন উইকেট কিপার থেকে তিনজন উইকেট কিপার থ্রি সি থ্রি সাতজন ব্যাটসম্যান থেকে তিনজন ব্যাটসম্যান সেভেন সি থ্রি এই রকমই কম্বিনেশন হইতে পারে কারণ হচ্ছে আমি বোলারের সংখ্যা চার এবং পাঁচ দুই রকমের হইতে হয় সেই দুইটা রকম ট্রাই করছি এবং উইকেট কিপারের সংখ্যাও দুই এবং তিন হইতে পারে সেই দুই প্রকারই আমি ট্রাই করছি তো দুইজন মেম্বার ছিল এখানে এটা হচ্ছে চারটা কি বলে চারটা আলাদা আলাদা কেস তৈরি করছে এবং সেটার জন্য আমি বিভিন্ন রকমের ব্যাটসম্যানের সংখ্যা পাইছি ওকে এখন আমি যে চারটা ঘটনা আলাদা আলাদা পাইলাম এই চারটা ঘটনারই যেই যোগ ফল হবে এদেরকে যদি তুমি যোগ করে দাও তাহলে যে অ্যান্সারটা পাবা সেটাই দেখবা হচ্ছে কিসের সমান হবে ছয়শো তিরিশের সমান হবে যদি তোমাকে ভ্যালুগুলো তোমাদেরকে বের করে দিতে হয় তাহলে আমি একটু দেখি পারি নাকি দ্রুত তাহলে ফোর টু ফাইভের জন্য হবে হচ্ছে এটা তিনশো পনেরো তারপরে থ্রি ফোর থ্রি ফোর ফোর থ্রি ফোরের জন্য এটা হবে ওয়ান সেভেন্টি ফাইভ সামান্য একটু এলোমেলো হতে পারে আমার যতদূর মনে আছে আমি সেটা দিয়ে করতেছি তোমাদের এগুলো হিসাব করেই বের করতে হবে হ্যাঁ আর এটার জন্য হচ্ছে পঁয়ত্রিশ পাবো পঁয়ত্রিশটা তাহলে এই চারজন এই চারটা আলাদা আলাদা কেস আমি এবার যোগ করে দিলাম এবং আমি যোগ ফল পাইতেছি এখানে ছয়শো তিরিশ ওকে আচ্ছা তাহলে এবার দেখি আমাদের পরের কোশ্চেনে কি বলছে পরের কোয়েশ্চেনটা একটু তুলনামূলক সহজ সেটা হচ্ছে বলছে যে একটা ক্যান্ডিডেট হচ্ছে তাকে অ্যান্সার রিকোয়ার্ড অ্যান্সার হচ্ছে ছয়টা তাকে ছয়টা অ্যান্সার করতে হবে তার গিভেন যতগুলো কোয়েশ্চেন আছে সেটা হচ্ছে তার কাছে দিছে বারোটা কোয়েশ্চেন টোটাল বারোটা থেকে তাকে ছয়টা অ্যান্সার করতে হবে এখন আবার বলছে যে হি হ্যাজ টু অ্যান্সার এক্স্যাক্ট ফোর কোয়েশ্চেন ফ্রম দ্য ফার্স্ট ফাইভ তো প্রথম যে পাঁচটা কোয়েশ্চেন তার কাছে দেওয়া ছিল তাদের মধ্যে থেকে তাকে অবশ্যই কি করতে হবে এক মানে প্রথম চারটা মানে চারটা কোশ্চিন চয়েস করতে হবে প্রথম পাঁচটা থেকে এখন প্রথম পাঁচটা কোশ্চেন থেকে তাকে চারটা নিতে হবে আমি একটা বুদ্ধি করি সেটা হচ্ছে আমি ধরে নিচ্ছি যে ক বিভাগ এবং ক বিভাগ দুটো আলাদা আলাদা বিভাগ ছিল তো তোমাদের মতন করে বললাম যে এ একটা ছিল হচ্ছে এ একটা ডিভিশন ছিল যেখানে ছিল পাঁচটা কোশ্চেন হম পাঁচটা কোশ্চেন ছিল বি একটা ডিভিশন ছিল যেখানে ছিল হচ্ছে সাতটা কোশ্চেন দেখো টোটাল কয়টা কোশ্চেন হলো এখন টোটাল এখন আমার কোশ্চেন হয়েছে হচ্ছে বারোটা আমার টোটাল যে কোশ্চেন অ্যান্সার করতে হবে সেটা হচ্ছে ছয়টা এবারে দেখি সেটা হচ্ছে যে স্টুডেন্টকে বলা হয়েছে যে সে কি করবে প্রথম যে পাঁচটা কোশ্চেন আছে তার মানে এ এই এ ইউনিট থেকে তাকে পাঁচটার মধ্যে থেকে অবশ্যই এক্স্যাক্টলি চারটা করতে হবে তার মানে চারের থেকে কমও না চার থেকে বেশিও না তার মানে পাঁচটা থেকে তাকে চারটা নিতেই হবে এবং পাঁচটা থেকে চারটা নিয়ে নিলে তার পরবর্তী টোটাল অ্যান্সার করতে যেহেতু ছয়টা তাহলে পরবর্তী বিভাগ থেকে তাকে এখন কয়টা লাগবে শুধুমাত্র দুইটা নিলেই হবে তার মানে বাকি সাতটার ভিতর থেকে তাকে চয়েস করতে হচ্ছে তাহলে এবারে দেখি ফর্মুলাটা তাই না এখানে হচ্ছে প্রথম বিভাগের জন্য গুণ হচ্ছে পরের বিভাগ থেকে আমি নিতেছি সেভেন সি টু হিসাবে তাহলে এটার ক্যালকুলেশন কিরকম এটা হবে হচ্ছে ফাইভ ইন্টু সেভেন সি টু এটা খুব সম্ভবত তিন সাথে একুশ মেবি একুশই হওয়ার কথা দেখি অ্যান্সার কি একশো পাঁচ হ্যাঁ একশো পাঁচই তো আসছে হ্যাঁ একশো পাঁচ তাহলে এটাই হবে আমাদের জন্য কারেক্ট অ্যান্সার আমরা কি করলাম প্রথম তো এক্স্যাক্টলি যেহেতু তাকে পাঁচটাই নিতে হবে তার মানে ফাইভ সি ফোর এবং বাকি অবশিষ্ট ছয়টা বানানোর জন্য ওকে হচ্ছে সাতটা থেকে দুইটা অ্যান্সার করলেই চলবে তাহলে সেভেন সি টু এই যে এখানে সেভেন সি টু যেহেতু পরস্পর নির্ভরশীল বা ডিপেন্ডেন্ট ঘটনা তার কারণ একশো পাঁচ এটি আমাদের জন্য আচ্ছা এবারে দেখো এই অফ বুকস তার মানে তোমার কাছে বই আছে কয়টা বারোটা বই আছে বই আছে ঠিক আছে বই থেকে বলা হইলো এবার প্রথম কোয়েশ্চেন হচ্ছে সো as to include মানে হচ্ছে সো এডি কি সো as to include টু পার্টিকুলার বুকস তার মানে দুইটা বই সবসময় থাকবে এরকম একটা क्वेश्चन তোমাকে বলা হয়েছে যে যাতে দুইটা বই সব সময় থাকে এরকম এটা হচ্ছে প্রথমে বলছে এক নম্বরে এবং পরেরটাতে বলছে যে সব সময় দুইটা বই আমি বাদ দেব এরকম সো as not to include টু পার্টিকুলার বুকস দুইটা নির্দিষ্ট বই প্রথমে থাকবে এবং পরেরটাতে হচ্ছে থাকবে না তাহলে একের জন্য বের করি বারোটা বই আছে আমার কাছে টোটাল আচ্ছা বিন্যাস যদি করে থাকো তাহলে বিন্যাসের ক্ষেত্রে এরকম ম্যাথ করে আসছিল না যেখানে বলা হইতো যে এমন ধরো হচ্ছে তোমাকে বলছে যে ডটার এই ওয়ার্ডটা ডি এ ইউ জি এইচ টি ইআর কি লিখলাম আল্লাহ জানে ধরো এটা ডট তো ডটারের জন্য তোমাকে বলা থাকলো যে প্রথমে ডি এবং শেষে আর আছে প্রথমে ডি এবং শেষে আর রেখে কতভাবে এটাকে পারমোটেশন করা যায় বা হচ্ছে বিন্যাস করা যায় এটা বলছিল তো তখন আমরা কি করতাম তখন এই যে ডি ছিল আর এখানে যে আর আমি বসাই দিয়েছিলাম প্রথম এবং শেষে এই দুজনের জন্য কিন্তু আমরা কোনো ক্যালকুলেশন শুধুমাত্র শুধুমাত্র এর মাঝখানে যে বসে সেটার একটা নেওয়া মনে আছে তাহলে এই সিক্স ফ্যাক্টোরিয়াল নেওয়ার কারণ কি কারণ হচ্ছে আমি সামনের এবং পিছনের দুজনকে নিয়ে হিসাব করি নেই অর্থাৎ যখন কোনো একটা ম্যাথের ভিতরে তোমাকে বলে দিবে যে এই দুজন ফিক্সড এই যে ডি এখানে ফিক্সড ছিল এখানে আর ফিক্সড ছিল তাদেরকে নিয়ে কোনো ক্যালকুলেশন হবে না ভিন্ন সমাবেশে কখনো যদি দেখো যে কোনো জিনিস ফিক্সড বা ধরেই নিতে সেই ঘটনা ঘটবেই তাহলে সেই ঘটনা নিয়ে কোনো রকমের হিসাব হবে না ঠিক একইভাবে যেখানে বলে দিছে এখানে সো অ্যাজ টু ইনক্লুড টু পার্টিকুলার বুকস তার মানে দুইটা বই সব সময় থাকবে এখন যদি সব সময় থাকে আমি ধরেই নিতেছি ওরা থাকবে তার মানে ওরা ফিক্সড তার মানে ওই দুইটা বই নিয়ে কখনো হিসাব করব না আমরা আচ্ছা তাইলে আমি এটাকে মুছে এবার আমাকে কি করতে হবে পাঁচটা বই সিলেক্ট করতে হবে তাহলে আমি একটা বক্স কারণ আমাদের সরি সমাবেশ মানে কি ছিল পাঁচ শুধুমাত্র একটা বক্সের ভিতরে ঢুকানো তাই না তাহলে আমরা বলতেছি যে আপনি দুইটা বই সবসময় রাখবেন তাহলে এখানে খুব স্বাভাবিকভাবে বোঝাই যাচ্ছে যে এইখানে দুইটা বই এই যে দুইটা বই আগে থেকেই আছে তাই না তাহলে আমার কাছে বই ছিল বারোটা আমি দুইটা বই আগে থেকেই তুলে এনে এর ভিতরে বসাই দিলাম তাহলে আমার জন্য এখন বারোটা না থেকে বই অবশিষ্ট থাকবে কয়টা বই আমার কাছে এখন আছে হচ্ছে দশটা দশটা বই অবশিষ্ট আছে আমার কাছে এবং এই দশটা বই থেকে আমাকে টোটাল কয়টা সিলেক্ট করতে হবে পাঁচটা তার মধ্যে দুইটা আগে থেকেই আছে তাহলে মানে বই দরকার এখন কয়টা তিনটা এবং আমি কত জনের ভিতর থেকে তিনটা বইকে নিতে পারবো দশটা তার মানে দশটা থেকে আমি তিনটা বইকে সিলেক্ট করে এই বক্সের ভিতরে রাখবো হচ্ছে 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 ঘটনা কারণ দুইটা দুইটা আমি আগে রেখে সেই আগের বই থেকে বাদ চলে যাবে প্লাস আমরা অবশিষ্ট লাগে তিনটা বই তার মানে পাঁচজন থেকে ওই দুই বিয়ে করিতে আমি সে তিন বাইছি তার মানে দশটা থেকে এখন আমাকে তিনটার ভিতরে রাখতে হবে সেটার জন্য যে ফর্মুলা সেটা হচ্ছে টেন সি থ্রি বুঝতে পারলাম তার মানে ইটেন্সি থ্রি এর জন্য হিসাবটা কিরকম দশ গুণ নয় গুণ আট আর নিচে হচ্ছে দুই গুণ তিন আর কি তাহলে তিন আর এখানে আসলে হচ্ছে চার তার মানে হচ্ছে একশো বিশ একশো বিশ উপায়ে তার মানে হচ্ছে যে অ্যান্সার এক নম্বরটার অ্যান্সার একশো পেয়ে গেলাম আমরা বুঝতে পারছি বুঝতে সমস্যা হয়নি তার কারণে আমরা কি করলাম বলছে যে দুইটা বই সব সময় থাকবে এখন দুইটা বই সব সময় থাকা মানে ওদেরকে আমি আগে বক্সের ভিতরে ঢুকিয়ে দিছি তারপর বক্সে যদি আমি আদেরকে রেখে দেই তাহলে আমার অবশিষ্ট বই আছে হচ্ছে 10টা 10টা বইয়ের পরে আমাকে এখানে টোটাল আরো বই দরকার কয়টা এখানে আরো আমার তিনটা বই দরকার সেই তিনটা বই আমি কয়জনের ভিতর থেকে নিব 10 জনের ভিতর থেকে তাহলে 10 জনের ভিতর থেকে তিনটা বই নেওয়ার প্রক্রিয়া যেটা সেটা হচ্ছে d c 3 এবং এই তিনটা বই নিয়ে আমি বক্সে রেখে দিইনি হবে বক্সের ভিতরে ওরা কি করতেছে কে আগে আছে পরে সেটা আমাদের দেখার বিষয় না আচ্ছা এইটাগুলো হচ্ছে আমাদের প্রথম অংশটা এবার দ্বিতীয় অংশে দ্বিতীয় অংশে এবারও আমার কাছে শুরুতে 12টা বই ছিল তাই না শুরুতে এবারে আমার কাছে 12টা বই দেওয়া ছিল সেই 12টা বইয়ের ভিতরে আমাকে বলছে আপনি দুইটা বই সব সময় এর ভিতর থেকে বাদ দিতে হবে ঠিক আছে মানে দুইটা বই আমি কখনোই নিতে পারবো না এখন দুইটা বই আমি কখনো নিতে পারবো না তার মানে হচ্ছে আগে যেই দুইটা বইকে আমি ফিক্সড করে দিয়েছিলাম বক্সের ভিতরে এখন দুইটা বইকে আমি ফিক্সড করে দিব বক্সের বাইরে তাহলে এবার আমি কি করলাম দুইটা বই নিলাম তাদেরকে বক্সের বাইরে রেখে দিই এই যে ছোটো ছোটো বই দুইটা বক্সের বাইরে রেখে দিলাম তাহলে বই দুইটা যদি আমি আগে থেকে বাইরে রেখে দিই তাহলে এখন আমার এই বক্সের ভিতরে ঢুকানোর জন্য অবশিষ্ট বই থাকে কয়টা আগে ছিল বক্সের ভিতরে রাখছিলাম অবশিষ্ট ছিল দশটা এখন আমি বক্সের বাইরে রাখছি এখন আমার কাছে দেখো অবশিষ্ট থাকবে দশটাই বই তাহলে এখানে হইল দশটা বই কিন্তু এবারে দেখো আমার বক্সের ভিতরে রাখার কথা ছিল টোটাল পাঁচটা আগেরটার ক্ষেত্রে দুইটা আগে থেকেই ছিল তার মানে আমার তিনটা রাখলেই চলতো এবার বক্সের ভিতরে আমার রাখার কথা ছিল পাঁচটা এখন বক্সের ভিতরে আসলে কেউ নাই বক্সের বাইরে দুইটা আছে তা তো কিছু যায় আসে না বক্সের ভিতরে কেউ নাই মানে বক্সের ভিতরে আমার কয়জন মেম্বার দরকার পাঁচজন মেম্বার ঠিকই দরকার তার মানে দশটা মেম্বার থেকে আমি পাঁচজন মেম্বারকে সিলেক্ট করতে পারবো তার কারণ দুইজন আগে থেকেই বাইরে পড়ে রয়েছে এই কারণে আমার সংখ্যা কমে এসে দশে নাম ছিল তাহলে দশটা থেকে এবার আমাকে সিলেক্ট করতে হবে পাঁচটাকে ত্যাট ইস টেন সি ফাইভ এটা ক্যালকুলেট করে দেখো অ্যান্সার আসবে হচ্ছে দুশো বাহান্ন আর ক্যালকুলেশন স্টেপগুলো হচ্ছে টেন ইন্টু নাইন ইন্টু এইট ইন্টু সেভেন ইন্টু সিক্স

ওকে হ্যাঁ নয়জন নিচ্ছিলাম তার মানে এইটুকু হবে শুধুমাত্র আচ্ছা এর ভিতর থেকে আমি ধরে নিতেছি যে ধরো এ এবং বি এই দুজনকে কখনো একসাথে আমি বসাবো না তাহলে ধরে নিতেছি আমার জন্য যে বক্স আছে সেই বক্স আমাকে রাখতে হবে কয়জনকে পাঁচজন তাই না সেই পাঁচজনের ভিতরে প্রথমত আমি যে কেসটা চিন্তা করব সেখানে এ এবং বি দুজনের কেবি থাকবে না আমাকে বলছে যে দুজন একসাথে না হলেই হয়েছে তাহলে আমি এই দুজনকেই নিব না এই দুজনকে বাদ দিয়ে দিলাম তাহলে আমাদের অবশিষ্ট থাকে হচ্ছে তার মানে আমাদের জন্য যে পারমোটেশন সেখানে হচ্ছে সরি কম্বিনেশন এ এবং বি বক্সের বাইরে আছে এখন এ এবং বি বক্সের বাইরে যদি থাকে তাইলে দেখো আমার জন্য অবশিষ্ট মেম্বার আছে কয়টা সি থেকে আই পর্যন্ত এখানে আস হচ্ছে কয়জন সাতজন আছে সাতজন থেকে আমি কয়জনকে নিব এখান থেকে সাতজন থেকে আমার এখানে বক্সে নিতে হবে তার মানে এবার পাঁচজনকে সাতজন থেকে আমি আবার পাঁচজনকে নিব পাঁচটা মানুষকে বসায় দিব ভিতরে পাঁচটা মানুষ হচ্ছে এইভাবে নিলাম এক দুই তিন চার পাঁচ তাহলে এইটা নেওয়ার উপায় ছিল হচ্ছে আমার অবশিষ্ট ওয়ান ওকে এবার আমি আর একটা কেস চিন্তা করি এই কেসে আমি যে কাজটা করবো আগের বার কি করছিলাম এ এবং বি দুজনকেই বাইরে রাখছিলাম এবারের ঘটনা হবে কি হয় ভিতরে এ থাকবে নাহলে ভিতরে বি থাকবে তার মানে কি হয় ভিতরে হয় বাইরে হচ্ছে এ থাকবে নাহলে বাইরে বি থাকবে হুম কারণ একজন ভিতরে একজন বাইরে এরকম হলে তো দুজন একসাথে হইল না তাই না তাহলে আমি ধরে নিচ্ছি এবারে যে আমি এ অথবা বি কে বাইরে রাখবো এবং বাকি মেম্বারগুলা হচ্ছে এইখানে একটা ছোট একটা রাখলাম এর ভিতরে কে থাকবে তার মানে যদি বলছি যে এ অথবা বি তার মানে ভিতরে থাকবে বি অথবা এ তাই না এবং তাহলে বাকি মেম্বারের ভিতরে হচ্ছে চারজন এক দুই তিন চার আচ্ছা এবারে দেখি তাহলে এ এবং বি এই ভিতরে ভিতরে কে ঢুকলো হিসাবটা আমি করতে পারি এ এবং বি এর ভিতরে একজন ঢুকবে তার মানে কি দুইজন থেকে একজনের ভিতরে ঢুকতে পারে তার মানে দ্যাট ইজ টু সি ওয়ান দুইজন থেকে একজন ঢুকে গেল টু সি ওয়ান এবং বাকি মেম্বার দেখি বাকি মেম্বার ভিতরে আমি এখন বলতেছিলাম যে এ ভিতরে ঢুকে গেছে অলরেডি ধরে নিচ্ছে আমি এ অথবা বি যে কোনো একজন ঢুকে গেল এ এবং বি আমার কাজ শেষ বাকি কয়জন কয়জন আছে 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 বাকি বাকি আমার আমার কাছে কাছে তাই না সে বাকি সাতজন থেকে আমার কয়টা মেম্বার নেওয়া দরকার বাকি সাতজন থেকে আমার এখানে দরকার হচ্ছে চারজন মেম্বার তাহলে সাতজন থেকে এবার আমার দরকার চারজন এইটা গুণ করে দেখা যাবে হচ্ছে দুই আর হচ্ছে সেভেন সি থ্রি দ্যাট ইজ টু ইন্টু থার্টি ফাইভ দ্যাট ইজ সেভেন্টি এটা হবে সেভেন্টি অ্যান্সার তার মানে আমার অ্যান্সার হচ্ছে টোটাল একুশ যোগ সত্তর দ্যাট উইল বি নাইনটি ওয়ান যোগ করলাম নাইনটি ওয়ান চলে আসলো আবারও বলি কী হয়েছে ঘটনা প্রথমত আমরা রাখছি এ এবং বি দুইজনই বাইরে সেটার জন্য কী হবে এ এবং বি হিসাব থেকে বাদ তাহলে আমার কাছে অবশিষ্ট আছে কজন মেম্বার সাতজন মেম্বার সাতজন থেকে আমার বক্সের ভিতরে যাবে পাঁচজন দ্যাট ইজ সেভেন সি ফাইভ শেষ পরেরটার হিসেব কিরকম এ অথবা বি বাইরে থাকবে অথবা আমি বলতে পারি এ অথবা বি অথবা এ ভিতরে থাকবে তাহলে এই দুজন থেকে আমি এখানে একজনকে ভিতরে রাখবো তাহলে দুজন থেকে একজনকে ভিতরে রাখা বা বক্সের ভিতরে ঢুকানোর উপায় হচ্ছে টু সি ওয়ান এবং অবশিষ্ট লাগে আমার আরও চারজন এই চারজন মেম্বার হচ্ছে আমাকে এইখান থেকে সিলেক্ট করতে হবে যে অবশিষ্ট যে সাতজন ছিল সেই সাতজন থেকে সেই সাতজন থেকে আমি চারজন মেম্বারকে নিলাম এখানে তাহলে সেভেন সি ফোর হিসেবে থাকলো এই দুইটা ঘটনা একটা বক্সের ভিতরে হচ্ছে তার মানে এরা গুণ হয়ে গেল হয়ে গেল সত্তর দুইটা যোগ করলাম ইন্ডিভিজুয়ালি সত্তর আর একুশ দ্যাট ইজ নাইনটি ওয়ান এটা হচ্ছে আমাদের জন্য অ্যান্সার ওকে পরের ম্যাথে দেখি কি বলছে

আচ্ছা দুইটা অঙ্ক ফাইনালি ওকে দেয়ার আর টেন ক্যান্ডিডেটস ফর থ্রি ভ্যাকান পোস্ট ওকে তার মানে তিনটা ভ্যাকান পোস্ট আছে এখানে একটা দুইটা তিনটা আচ্ছা একটু এইটা তিনটা এখানে না রেখে এই তিনটা এইখানে রাখি হ্যাঁ এই তো হইলো তিনটা পোস্ট আছে আর আমার কাছে মেম্বার আছে হচ্ছে দশটা ক্যান্ডিডেট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা ক্যান্ডিডেট আছে দশটা ক্যান্ডিডেট থেকে আমি হচ্ছে এর ভিতরে বসাবো ইন হাউ ওয়েজ সিলেক্টর অন্য আরেকজন দূরে কোথাও একটা সিলিন্ডার বসে আছে ধরো আমি হচ্ছে সেই তাহলে আমি কি করব যে তিনটা অর লেস দেন থ্রি ক্যান্ডিডেট সিলেক্ট করব। অর্থাৎ এইখানে যে আমার যে তিনটা পোস্ট আছে আমি চাইলে কি করতে পারি এখানে তিনজনকেই সিলেক্ট করতে পারি যে যেকোনো তিনজনকে অথবা আমি চাইলে এর থেকে কমও সিলেক্ট করতে পারি তাহলে ঘটনা এমন হতে পারে যে এর ভিতরে আমি রাখলাম একজনকে সেটা দেখা যাচ্ছে না একটু এটাকে বড় করি আমি চাইলে এর ভিতরে রাখতে পারি একজনকে 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 অথবা মানে তিনজনকে সিলেক্ট করলাম অথবা এমন একটা কেস হতে পারে যেখানে এই তিনটা ভ্যাকান পোস্টের জন্য আমি শুধুমাত্র দুইজনকে সিলেক্ট করলাম এক দুই এবং বাকি পোস্ট আমি খালি রাখবো কোনো সমস্যা নেই এটা তো আমার শর্তে বলে দিয়েছে আপনি চাইলে খালি রাখতে পারবেন তাহলে বাকি থাকলো আরো একটা কেস যেখানে আমি শুধুমাত্র একজনকে সিলেক্ট করব একজন এবং বাকি পোস্ট খালি থাকবে এই পোস্ট খালি ধরো দুইটা আচ্ছা তাহলে দেখি এখানে তাহলে জন থেকে আমার এমন একটা কেস হতে পারে আমি যেখানে তিনজনকে নিচ্ছি অথবা দুইজনকে নিচ্ছি অথবা একজনকে নিচ্ছি এখানে কিন্তু কখনো বলে নাই যে ইন মানে আপনি তিনের থেকে কম বলতে যে আপনি জিরো নিতে পারবেন ব্যাপারটা এরকম না কারণ হচ্ছে কিছু না কিছু তো আমি যেহেতু সিলেক্টার কাউকে না কাউকে তো সিলেক্ট করতেই হবে একেবারে সিলেক্ট করব না এটা হয় না তার মানে এখানে তিনটাই জিরো হবে না সর্বোচ্চ দুইটা জিরো আসতে পারে এবং একজন এখানে সিলেক্টেড হইতে পারে তাহলে এই প্রথম ঘটনার জন্য ঘটনাগুলো ঘটনাগুলোকে এবার আলাদা করি এই এইরকমভাবে আলাদা করে দিলাম ওকে এবার দেখি প্রথমত আমি কি করলাম জন থেকে তিনজনকে সিলেক্ট করবো জন থেকে তিনজনকে সিলেক্ট করে এখানে বসানো একটা জিনিস খেয়াল করো আমাকে শুধুমাত্র সিলেক্ট করতে বলছে এখানে কিন্তু আমাকে বলে নাই যে এ বেটা প্রেসিডেন্ট এ ভাইস প্রেসিডেন্ট এ জেনারেল সেক্রেটারি এগুলো কিন্তু কিছু বলে নাই তার মানে হচ্ছে এখানে শুধুমাত্র তিনটা পোস্ট খালি আছে এখানে কা কে আগে কে পরে এইসব কিছু যায় আসেন আমার জন্য তার মানে এটা আসলে একটা ধরো এটা নিজেই একটা কমিটি তৈরি করছে এইটা হচ্ছে একটা কমিটি নিজেই হচ্ছে একটা কমিটি এটা হচ্ছে একটা কমিটি এটা হচ্ছে একটা কমিটি বা হচ্ছে দল তাহলে এই তিনটা দলের ভিতরে হচ্ছে এরকম আমি তিনজনকে সিলেক্ট করতে পারি অথবা দুইজনকে অথবা একজনকে তাহলে এই দলের ভিতরে এখন আমি 10 জন থেকে তিনজনকে ঢুকাইতে হবে তাহলে সেই উপায় কত হবে টেন সি থ্রি তারপরেরটা হচ্ছে তিনজন থেকে সরি দশ জন থেকে এবারের ঘটনা হচ্ছে আমার এই দশ জন থেকে আমি কি করব তিনজনকে নিব সরি দুইজনকে নিব তো তিনজনকে নিলাম দুজন এবার এই দশজন থেকেই আমি নিতেছি দুইজনকে এমন একটা ঘটনা ঘটতে পারে সেটার জন্য আমি নিতেছি ফাইনালি একটা একজনকে নিতে হবে তার মানে দশজন থেকে আমি শুধুমাত্র একজনকে সিলেক্ট করব। এই দলের ভিতরে বা এই সিলেক্টেড ক্যান্ডিডেটের ভিতরে বসাই দিব সেটা হয়ে যাবে টেন সি ওয়ান তাহলে এই ক্যালকুলেশনটা দেখো এবার টেন সি থ্রি আসবে আমাদের জন্য টেন সি থ্রি হচ্ছে একশো বিশ তারপরে কত এটা হচ্ছে একশো এটা হচ্ছে শুধু দশ আর এটা হচ্ছে দুই বছর পঁয়তাল্লিশ তার মানে এই তিনটা এবার তুমি যোগ করে দেখো যোগ ফল আসবে হচ্ছে ওয়ান সেভেন্টি ফাইভ এটাই হচ্ছে তোমাদের জন্য গিভেন অ্যান্সার দেওয়া আছে এখানে ওয়ান ফাইভ বুঝতে পারলাম এবার আমরা পরের মেয়ের দেখি এবারে দেখো আমাকে বলা হয়েছে যে ফাইন্ড নাম্বার অফ অফ নাম্বার টু আচ্ছা এইখানে একটা জিনিস আর কি যে তোমরা যদি মানে কেবলই লেখাপড়া শুরু করে থাকো ফার্স্ট ইয়ার হও অথবা সেকেন্ড ইয়ার হও যদি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির দিকে টার্গেট থাকে তাহলে তোমরা একটা কাজ করতে পারো কি তোমাদের ক্যালকুলেটরটা যদি একটু পুরান হয় তাহলে এফ এক্স নাইন নাইনটি ওয়ান এক্স একটা ক্যালকুলেটর কিনে নিতে পারো সে সাদা কালো রঙের হয় এটার ক্যালকুলেশনের স্পিড তুলনামূলক ফাস্ট আমরা যে নাইন নাইনটি ওয়ান ইএস প্লাস ইউজ করি বা যাই ইউজ করি না কেন এই ই এক্স যেটা আছে এটা একটু তুলনামূলক ফাস্ট হবে তো এটা কিনলে একটু ভালো হবে তোমাদের জন্য ওইখানে একটা বিশেষ মানে ফাংশনই আছে যেখান থেকে তুমি এই সংখ্যা যদি ইনপুট করো তোমাকে এটাকে প্রাইম ফ্যাক্টরাইজ করেই দিবে হুম আমরা যখন এই নাম্বার অফ ফ্যাক্টরস বের করতে যাই আমাদের এদের প্রাইম ফ্যাক্টরাইজ করতে হয় সবার আগে প্রাইম ফ্যাক্টরাইজেশন করতে হবে বা মৌলিক উৎপাদকে বিভাজন করতে হয় প্রাইম ফ্যাক্টরাইজ সেটা জানি এমনি ম্যানুয়াল প্রসেস যে কিভেন টু জিরো জিরো তারপর আমরা লিখি টু ইন্টু সামথিং তারপর থ্রি অথবা ফাইভ ইন্টু সামথিং এভাবে আমরা বের করি তারপর এই পাশ থেকে এই পাশ পর্যন্ত আমরা শুধুমাত্র আলহামদুলিল্লাহ তারপরে আমরা কি করি এই পাশ থেকে এ পাশ থেকে পর্যন্ত শুধুমাত্র আমরা কি করি মৌলিক উৎপাদক গুলোকে নিয়ে নিই এবং শেষ পর্যন্ত যেটা তুমি প্রাইম ফ্যাক্টরাইজ হয়তো তোমরা পারো না পারলে হচ্ছে ভাই শিখে নাও যে আমি এখানে এখানে প্রাইম ফ্যাক্টরাইজ করার পরে যে মানটা পাই সেটা লিখে দিচ্ছি কারণ আমার কাছে ই এক্সটা আছে এবং অন্তত এইটার জন্য হইলেও তোমাদের দরকার আসলে ই এক্স ক্যালকুলেটরটা ইন্টিগ্রেশনের খুব বেশি হেল্প করে আচ্ছা এখানে যেটা আছে টু টু দি পাওয়ার ফোর আসবে মানে হচ্ছে চারটা দুই আসবে তিন দুইটা তিন আসবে মানে হচ্ছে থ্রি টু দি পাওয়ার টু তারপরে হচ্ছে দুইটা পাঁচ তার মানে ফাইভ স্কোয়ার একটা সাত আসবে একটা এগারো আসবে আচ্ছা এই সাত আর এগারোর জন্য যেহেতু একটা করে আসছে এদের পাওয়ার হিসেবে আমরা এক এবং এক বসায় দিব তোমার যে কাজটা হবে সেটা হচ্ছে প্রত্যেকটা পাওয়ারকে নিবা প্রত্যেকটা পাওয়ার হচ্ছে সেভেন টু টু ওয়ান এবং ওয়ান পাইলাম প্রত্যেকটা পাওয়ারের সাথে এক যোগ করে গুণ করতে হবে তার মানে ফোর প্লাস ওয়ান গুণ হচ্ছে টু প্লাস ওয়ান গুণ হবে হচ্ছে টু প্লাস ওয়ান গুণ হবে ওয়ান প্লাস ওয়ান গুণ হচ্ছে আমার জন্য এবার ওয়ান প্লাস সরি এটা ওয়ান প্লাস ওয়ান এখন এই জিনিসটা কেন এরকম হইলো সেটা তোমাদের কাছে আমি নেক্সট ক্লাসে শেখাবো মানে কেন আমি এখানে এক্সট্রা এক যোগ করতেছি সেই জিনিসটা আমরা পরবর্তী ক্লাসে দেখবো আপাতত দেখে নিই যে এখানে এগুলো আসলো কোথেকে জানি ফোর থেকে আসছে ফোর প্লাস ওয়ান টু থেকে টু প্লাস ওয়ান এই টু থেকে টু প্লাস ওয়ান এই ওয়ান থেকে ওয়ান থেকে ওয়ান এদের যে গুণ ফল হয় সেইটাই হচ্ছে আমাদের জন্য এবং এখন একটা ব্যাপার আছে সেটা হচ্ছে তোমাদের আমরা দেখছি না সেটের ক্ষেত্রে প্রপার সাবসেট নামে একটা ব্যাপার ছিল বা প্রকৃত উপসেট এই ফ্যাক্টরের ক্ষেত্রে প্রপার ফ্যাক্টর বলে একটা কথা আছে সেইখান থেকে ব্যাপারটা কি যে এক এক টিচার হচ্ছে একভাবে এই জিনিসগুলোকে নেয় ফ্যাক্টর হিসেবে যে এইখানে তারা কেউ কেউ এক বাদ দিয়ে দেয় কেউ কেউ বলে যে আমরা এখানে যে সংখ্যাটা এখানে আছে মূল যে সংখ্যাটা সেই সংখ্যাটা হচ্ছে ফ্যাক্টরের মধ্যে থেকে বাদ যাবে মূলত মূল সংখ্যাটাই বাদ যায় বেশিরভাগ ক্ষেত্রে অথবা কেউ কেউ আমরা করি যে এই এক যে আছে এক তো সবার জন্যই ফ্যাক্টর তাই না এই তো সবারই কোনো না কোনো একটা ফ্যাক্টর হচ্ছে এক সব সংখ্যারই সেটা মৌলিক হোক আর যৌগিক হোক আর যাই হোক তাহলে এইটা এগুলার ক্ষেত্রে এই ধরনের সংখ্যার ক্ষেত্রে প্রাইম ফ্যাক্টরাইজেশন করার পরে আমি এখানে যেটা পাইলাম একশো আশিটা ফ্যাক্টর আছে তার মধ্যে তোমাদের বইয়ের উত্তর মালায় খুব সম্ভবত একশো আশি লেখা আছে কিন্তু সলভ শিটে যদি তুমি আবার দেখো যদি কেতাব স্যারের বইয়ের বা অন্য কোনো বইয়ের সলভে দেখো তখন দেখতে পাবে যে এখানে একটা মাইনাস ওয়ান করা হয়েছে মাইনাস ওয়ান বলতে এখানে যে কাজটা করে ফ্যাক্টর যেহেতু বলছে এখানে এই সংখ্যাটা বাদ দিয়ে দেয় মূল সংখ্যাটা আসলে এই হিসাবের ভিতরে চলে আসে সেই কারণে এই সংখ্যাটা বাদ দিয়ে আমি এখানে এক বিয়োগ করি কিন্তু কেউ কেউ আবার এই মূল সংখ্যার সাথে এই ওয়ানটাকেও বাদ দিতে পছন্দ করে সেই কারণে এখানে এক অথবা দুই হাফ না কিন্তু এটা এখানে এক অথবা দুই বিয়োগ হবে তার মানে অ্যান্সার হবে ওয়ান সেভেন্টি এইট অথবা ওয়ান সেভেন্টি নাইন বেশি অ্যাপ্রোপ্রিয়েট যদি বলতে হয় তাহলে হচ্ছে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে ওয়ান এটাই বেশিরভাগ ক্ষেত্রে ইউজ হয় কিন্তু কিছু কিছু টিচার এটাকে ওয়ান সেভেন্টি ইউজ করতে পারে চাইলে এখন প্রশ্ন হতে পারে যে ভাই তাহলে আমি কোনটা নিব তুমি আসলে কোনটা নিবা সেটা তুমি তোমার টিচারের সাথে কথা বলে যাচাই করে নাও যে তোমার টিচার কোনটা প্রেফার করে তোমার স্কুলের বা সরি তোমার তোমাদের কলেজের টিচার যেটা প্রেফার প্রেফার করতেছে অ্যান্সার হিসেবে দুইটা বিয়োগ করা না একটা বিয়োগ করা সেটা তোমার টিচারদের সাথে কথা বলে ফাইনালাইজ করে ফেলো আর কেন আমি এখানে এক যোগ করে প্রত্যেকটা গুণ করতেছি এটা হচ্ছে আমাদের পরের ম্যাথগুলোতে যখন আমরা দেখব তখন শিখতে পারবো আপাতত আজকের ক্লাস এই পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আর্ক একাডেমি তোমাদের কাছে আছে সব সময় So have a good day, good time. Ta-ta!